দুঃখ যাবে কি দুঃখ যাবে কি বীরস বদনে রাজা ভাবে কি যেন যারে তারে দিয়ে শাস্তি রাজা কখনো স্বস্তি পাবে কি দুঃখ যাবে কি দুঃখ কিসে যায় দুঃখ কিসে যায় বড় দয় বড়ো দায় একবার তেজিয়ে গদি রাজা মাছে নেমে যদি হাওয়া খায় ते राजा शान्ति पय शान्ति पय शान्ति पय প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চলেব প্রবীরের কাছে প্রবীর কুণাল ঘোষ তিনি গতকালও গান গেয়েছিলেন যে কত রঙ্গ দেখি দুনিয়ায় আজ সকালে তিনি গান গিয়েছেন এক যে ছিল রাজা এবং এর আগে তিনি প্রকাশ্যে বলতেও তাকে শোনা গিয়েছে যে রাজ্য সম্পাদকের পত্তালে প্রতীক জৈনকে দিয়ে দেওয়া হোক এই ধরনের নানা মন্তব্য চলেছে তাহলে অবশেষে আজকে যে বৈঠক সেই বৈঠকে যে এতদিনে যে বরফ সেই বরফ কি তাহলে অবশেষে গলতে চলেছে সন্ধি হতে চলেছে কুণাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখো গতকাল কুণাল ঘোষের গান ছিল কতই রঙ্গ দেখি দুনিয়ায় এবং আজকে সকাল থেকে তিনি গাইছেন ঘরে বসে দেখা গেল দুঃখ যাবে কি এবার দুঃখ যাবে কি না এটা জানার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তার কারণ এই মুহূর্তে এই যে মিন্টু পার্কের যে অফিস একটি বেসরকারি সংস্থার এই বেসরকারি সংস্থার অফিসে এই মুহূর্তে বৈঠক চলছে ডেরেক ওব্রাইন রয়েছেন ব্রাত্য বসু রয়েছেন এবং কুণাল ঘোষ রয়েছেন সেই তিনজনের এই মুহূর্তে রুদ্ধদার বৈঠক চলছে বলতে পারে যে কার্য কার্যত গোপন আস্থানায় একটা বৈঠক চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে বৈঠকের কারণ যে বরফ গলার ইঙ্গিত সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কুণাল ঘোষকে রাজ্য সম্পাদকের পর থেকে অপসারণ করার যে চিঠি সেই অপসারণের চিঠিতে ডেরে গোপ্রায়ণ সই করেছিলেন এবং অবশ্যই যেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল মনে করছেন এবং কুনাল ঘোষ তিনি নিজেও বলেছেন যে শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি যা মনে করেন সেক্ষেত্রে আজকের এই যে বৈঠক সঙ্গে সেই বৈঠকও কিন্তু শীর্ষ নেতৃত্ব নির্দেশেই হচ্ছে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপে আজকে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক এই বৈঠকের পরে কুণাল ঘোষ যে গানটা গাইছিলেন দুঃখ যাবে কি সেই যে দুঃখর কথা আজ রাজ্য সম্পাদকের পর থেকে তাকে সরিয়ে দেওয়া দলের যে হেভিওয়েট প্রার্থী ক্যাম্পেইন ক্যাম্পেইং মানে প্রথম সারির যিনি প্রচারক সেই প্রচার যে লিস্ট তালিকা সেই তালিকা থেকে তালিকাতে তার আবার নাম আসবে কিনা রাজ্য সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়া হবে কি সমস্ত কিন্তু বোঝা যাবে এই বৈঠকের পর অবশ্যই এটা কুণাল ঘোষের যারা ঘনিষ্ঠ মহল তারা মনে করছেন এটা একটা ভালো ইন্ডিকেশন ঘটনা দুদিনের মধ্যেই আবার শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে বৈঠক চলছে সেই বৈঠকে ডেরেক গোব্রায়ন রয়েছেন ব্রাপ্তবসু রয়েছেন কুণাল ঘোষ রয়েছেন এবং এই বৈঠকই মনে করা হচ্ছে একটা বরফ গলে যাবে এবং কুণাল ঘোষের উপরে যেটা দল খোঁচে গেছে বলে জানা যাচ্ছিল যে ভোট চলছে সেই ভোটের সময় একদিকে বিজেপি প্রার্থীর মঞ্চে বসে রয়েছেন তার ঢালাও প্রশংসা করছেন এবং সেই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জনসংযোগ নিয়ে প্রশ্ন তুলছেন এই বিষয়টা তৃণমূল কংগ্রেসের শীর্ষ শীর্ষ নেতৃত্বে একদম ভালোভাবে নেননি বলেই জানা গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষকে সেদিনই কিন্তু দল করা পদক্ষেপ নিয়েছিল যে পদক্ষেপে কার্যত তৃণমূল কংগ্রেস কর্মী নেতার হতা হতবাক হয়েছিলেন যে কুণাল ঘোষণা কুণাল ঘোষকে কিভাবে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সেই একটা প্রশ্ন উঠছিল কুণাল ঘোষ নিজেও দেখা গেছিল একসময় সময় কেঁদে ফেলেছেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এই সিদ্ধান্তে সুতরাং সব মিলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কুণাল ঘোষ বৈঠকে বসেছেন রেরক সঙ্গে ভ্রাত্য বসুর সঙ্গে সেখানে মনে হচ্ছে বড় কিছুটা গলবে এবং প্রশ্ন হচ্ছে যে কুণাল ঘোষকে সতর্ক করা হবে সেটা তো একটা বিষয় হতেই পারে এবং সতর্ক করে তার যে পদ রাজ্য সম্পাদকের পদ কেড়ে নেওয়া হয়েছিল সেই পদ তাকে ফিরিয়ে দেওয়া হবে কিনা শীর্ষ নেতৃত্ব কী বার্তা দিচ্ছেন সেটাও কিন্তু দেখার বিষয় আজকে ডেরেকের এই বৈঠকে সুতরাং বৈঠক চলছে রুদ্ধদ্বার বৈঠক গোপন আস্থানায় বলা যায় কেন ডেরেক ওব্রায়নের এই ঠিকানা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের মধ্যে খুব কম লোক জানে সেই ঠিকানায় ভর দুপুরবেলা বৈঠক হচ্ছে স্বাভাবিকভাবে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরফ বলা একটি ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে সম্প্রীতি এবং প্রবীর ঠিক এই জায়গাতেই জানতে চাইব যেটা তুমি বললে যে ডেরেক ও ব্রায়নের এই ঠিকানা এই অফিস খুব কম লোকেই জানে এবং সেইখানেই একেবারে রুদ্ধদ্বার বৈঠক এই ডেরেক ও ব্রায়নের চিঠি সেটাই পৌঁছেছিল রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত হওয়ার যে চিঠি এবং তা নিয়েও কুণাল ঘোষ কটাক্ষ করেছিলেন যে কুইজ মাস্টার সাইন করেছেন সেই চিঠিতে সেই ডেরেক ওব্রায়নি বৈঠকে রয়েছেন এবং এখান থেকে বরফ গলা সম্ভাবনা কতটা কি মনে হচ্ছে দেখো স্বাভাবিকভাবে ঘটনা দুদিন পর যখন যে ডেরেক সই করেছিলেন চিঠিতে সেই ডেরেক সঙ্গে সঙ্গেই বৈঠক হচ্ছে সেই যে ডেরেক চিঠিতে সই করেছিলেন শীর্ষ নেতৃত্বের কথায় সেই ডেরেক শীর্ষ নেতৃত্বের কথায় আজকে বৈঠকে বসেছেন কুণাল ঘোষের সঙ্গে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে বরফ গলে যাবে সাধারণভাবে মনে করা হচ্ছে যে বরফ আজকেই গলবে এবং রাজ্য সম্পাদক পদ তাকে ফিরিয়ে দেওয়া হবে কি সেটা কিন্তু বড় প্রশ্ন তবে কুণাল ঘোষকে সতর্ক করে আপাতত এই কুণাল ঘোষ পর্ব তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মনে করা হচ্ছে যে আজকে এখানে মিটিয়ে নেবেন কারণ একদিকে ভোট চলছে সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রচার করছেন তার মধ্যে এই অস্বস্তি জিয়ে রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস তাই তড়িঘড়ি বৈঠকে বসেই এই অশান্তির সমাপ্তি চাইছে বা এই অস্বস্তির সমাপ্তি চাইছে তৃণমূল কংগ্রেস তাই মনে করা হচ্ছে তড়িঘড়ি এই বৈঠক ডেরে ঘরে সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষ যে গানটা গাইছিলেন একটু আগে যে দুঃখ যাবে কিনা সেই দুঃখ যাবে কিনা আর কিছুক্ষণ পরে কিন্তু বোঝা যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা